চট্টগ্রাম মহানগরীর থানা এলাকা থেকে শিরিন আক্তার নামে এক পোশাক শ্রমিক খুনের ঘটনায় তার স্বামী আলী কে গ্রেফতার করা হয়েছে আর তাকে গ্রেফতার করেছে র‍্যাব শনিবার দিনগত রাতে পিরোজপুরের ভান্ডারিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গত ছাব্বিশ আগস্ট সকালে ইপিজেট থানার আকমল আলী রোডের একটি কলোনি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয় ঘটনার পর গৃহবধূর স্বামী পালিয়ে যান পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার ভোর রাতে নিহতের সাত থেকে আট বছর বয়সী মেয়ে তার বাবাকে দেখতে পায় তার মাকে অচেতন অবস্থায় একটি পার্টিতে শোয়ানোর চেষ্টা করছেন তখন মায়ের কি হয়েছে জানতে চাইলে বাবা তাকে বলে তার মা ঘুমিয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে বাবাকে না দেখে মাকে ডাকাডাকি করে কোনো সারা না পাওয়ায় কান্নাকাটি করতে থাকে পাশের কলোনির লোকজন তার কান্না শুনে এসে গৃহবধূ শিরিনাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের ধারণা ভিক্টিমকে বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় ছাব্বিশ আগস্ট ভিকটিমের মা বাদী হয়ে নগরীর ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন